জড়িয়ে আছেন সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নিরাপদ সড়ক চাই। আমি অনুরোধ করছি আজাদ ভাইকে। ধন্যবাদ মাননীয় সভাপতি। সময় অনেক কথা বলে গেছেন এবং সরকারি ভাবে পৃষ্ঠপোষের কথা বলেছেন। আমি বলতে চাই যে নারীর গাড়ি চালানোর বিষয়টি এখন আর কিন্তু শখের বিষয়ে এই বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ নাই, বরং তা পেশা হয়ে উঠছে। বিগত দিনে যদি তাকাই বেশ কয়েক বছর পেছনের দিকে, তাহলে আমরা দেখবো যে এই পেশায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। সমাজ যেমন বদলাচ্ছে, পরিবর্তন ঘটছে মানসিকতারও। ড্রাইভিং পেশায় নারীরা এখন সবার সহায়তা ও পাচ্ছেন, নারী চালকের কদর বাড়ছে দিন দিন। একটা সময় এমনটা ভাবা হতো যে নারীরা আসলে ঘরে থাকার ইয়ে, এবং বেগম রোকেয়া কিন্তু সেই নারী জাগরণের সময় বলেছেন নারীরা কিন্তু জড়বস্তু নয়, তাদেরকে ঘরে কোণে আবদ্ধ রাখা যাবে না। তো আমাদের সমাজে, পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু এটাই ভাবা হতো যে নারীরা কেন বাইরে যাবে, বাইরের কাজ পুরুষরাই শুধু করবে, নারীরা ঘরের সন্তানদের লালন পালন করবে, ঘর গৃহস্থ করবে। তো সেই জায়গা থেকেও কিন্তু এই সমাজ পরিবর্তনের মাধ্যমে ওই জায়গা, ওই পয়েন্ট অফ ভিউ থেকেও আমরা সরে আসা শুরু করেছি। এমনটি ভাবা হতো যে গাড়ির পেছনের সিটে বস বসে থাকবেন বা মালিক বসে থাকবেন, স্টিয়ারিং একজন নারী থাকবেন, এটা একটা অসম্ভব কল্পনা ছিল একটা সময়ে। ওই সময়টাও আমরা পিছনে ফেলে এসেছি। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজের এই ভাবনাটা একটু, মানে কঠিন ভাবনাটা একটু একটু করে সরে যাচ্ছে, সময়ের সাথে পাল্টে যাচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি। রাস্তাঘাটে নারীদের গাড়ি চালাতে দেখে কেউ এখন আর অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে না, এখন এটা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্র, আমি যতটুকু জানি, 1986 সাল থেকে এই প্রকল্প শুরু করে, এবং যিনি বাংলাদেশের প্রথম পেশাদার নারী গাড়ি চালক তিনি সালেহা। আমি তার সাথে বেশ কয়েকবার আমার দেখা হয়েছে, তার সাথে কথা হয়েছে, তার মানে পারিবারিক ইয়েটাও আমি জানি। সালেহাই ছিল প্রথম পেশাদার গাড়ি চালক, এবং সে গণস্বাস্থ্যের যিনি প্রতিষ্ঠাতা, আমরা বড় ভাই বলি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তার গাড়ি চালাতেন, সাভার থেকে উনি নিয়ে আসতেন এবং আবার সাভারেই ফিরে যেতেন। তো সালেহা অনেকদিন গণস্বাস্থ্যে ছিলেন, 10-12 বছর, তাই না? আবার তো সালেহা এখন ওটা বিদেশি ফার্মে চাকরি করে, সালে ইউনিসেফে চাকরি করে। সালেহাকে আমি মানে ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে আমি স্যালুট জানাচ্ছি যে সালেহাই প্রথম পেশাদার নারী চালক হিসেবে এদেশের নারী ড্রাইভারদের এই পেশায় আসার সুযোগ করে দিয়েছেন। এবং বিআরটি এর একটি তথ্য আমি যতটুকু পেয়েছি সেটি হলো, এ পর্যন্ত 23,977 জন নারীকে তারা ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছেন, 23,977 জন। আমার কাছে হালনাগাদ যে তথ্য আছে, এর মধ্যে পেশাদার নারী চালকের লাইসেন্স ইস্যু করেছে 1,009টি পেশাদার। আর এই পেশাদার নারী চালকদের মধ্যে ভারী গাড়ি চালায় এইরকম লাইসেন্স প্রদান করেছে 17টি। আপনি জানেন ভারী গাড়ি হচ্ছে বাস, ট্রাক, তারপরে লরি, এই জাতীয় ভারী চালক, এরকম আছে 17 জন। তাহলে আমরা বুঝতেই পারছি যে নারীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, 23,977 জন নারীকে দিয়েছেন, তার মধ্যে নানা বাধা এবং সংকট পেরিয়ে এগিয়ে যাচ্ছে দেশের নারীরা। সামাজিক প্রতিবন্ধকতা ও কুসংস্কারকে তুচ্ছ করে ঘর থেকে বেরিয়ে তারা পৌঁছে গেছেন কর্মক্ষেত্রে এবং উন্নত স্তরে। আমরা যদি তাকাই তাহলে দেখব কোথায় রাজনীতি, বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, ক্রীড়াঙ্গন, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সর্বক্ষেত্রে নারীর পদচারণা এখন কিন্তু দৃশ্যমান এবং দাপটের সাথে দৃশ্যমান। বাংলাদেশের 64 জেলার অনেক জেলাতেই ডিসি হিসেবে নারী কর্মরত আছেন, তারা প্রশাসনকে নেতৃত্ব দিচ্ছেন। অনেক উপজেলায়
ইউনে হিসেবে নারী নিয়োগ হয়েছে এবং তারা সেখানে দক্ষতা স্বাক্ষর রেখে চলেছেন। ড্রাইভিং নারীরা সংযুক্ত হয়েছে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মধ্যে, মানে ড্রাইভিং এর মধ্যে কর্মে। নারী চালক দায়ী এমন কোন দুর্ঘটনার সংবাদ কিন্তু আমরা এখনো জানি না, অথবা সংবাদপত্রে বা গণমাধ্যমেও কিন্তু আসে নাই যে একজন নারী ড্রাইভারের কারণে কোনো এরকম দুর্ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে আমাদের বেশ কয়েকজন 15 জন দক্ষ ট্রেন চালক নারী আছেন, তারা ট্রেন চালায় লোকোমোটিভ দ্বারা। আমাদের বৈমানিক আছেন নারীরা, সব পেশায় জাহাজেও আমাদের অনেক নাবিক আছেন, তো 13 জন নারী নাবিক আছেন জাহাজে, 2 জন বৈমানিক আছেন, এবং আপনার প্রায় 15 জন হচ্ছে আপনার রেল চালাচ্ছেন, ট্রেন চালাচ্ছেন। তো নারীরা যদি বেশি এই ড্রাইভিং পেশায় যোগদান করে, পেশাদার হিসেবে নেয়, তাহলে বাংলাদেশ থেকে আমরা যে লক্ষ্য নিয়ে 1993 সাল থেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে বাংলাদেশের সড়ককে নিরাপদ করার আন্দোলন শুরু করেছি, নারীরা যদি এই পেশায় বেশি অন্তর্ভুক্ত হন, তাহলে কিন্তু আমাদের সেই লক্ষ্য বাস্তবায়ন হবে দ্রুত। কারণ কি, পুরুষ চালকের তুলনায় নারী চালক শান্ত স্বভাবের। আপনারা দেখবেন বাস গাড়িতে উঠে পুরুষ চালকদের যে ভাষা ব্যবহার, সেটা কিন্তু খুব লজ্জাজনক, তারা কিন্তু খুব রাফ বিহেভ করে। নারীরা এক্ষেত্রে খুব শান্ত স্বভাবের, ধীর স্থির, সময়ে মেনে চলার ক্ষেত্রে নারী চালকেরা খুব বেশি মনোযোগী, সময় জ্ঞানটা তাদের মধ্যে টনটনে। নারী চালকরা মাদকের ধারে কাছেও যায় না, অথচ একজন কিন্তু পুরুষ চালক এই নেশার জগতের সাথে তার ওতপ্রোতভাবে সম্পর্ক থাকে, পদচারণা থাকে, নারী চালকদের এখানে আমরা খুঁজে পাব না। সতর্কতার সাথে, সাবধানতার সাথে নারী চালক তার এই পেশাটাকে এগিয়ে নিয়ে যান। এই যে প্রতিযোগিতা করে গাড়ি চালানো, এটা নারী চালকের মধ্যে আমরা খুঁজে পাইনি, বা এই মানসিকতা তারা পোষণ করেন না। সুতরাং আমরা যদি এটাই বলতে চাই, আজ গণস্বাস্থ্য যে পথ দেখিয়েছে পেশাদার এই যে নারী চালকদের এই বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনার মধ্যে আনা, নিরাপদ সড়ক চাইও আমাদের একটা ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেখানেও আমরা পুরুষ নারীর উভয়কেই শিক্ষা প্রদান করে থাকি, ব্র্যাক দেয় প্রশিক্ষণ ওই আকারে দেয়, কেয়ার দিচ্ছিল। তো এরকম যদি সামাজিক প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসে নারী জাগরণে এবং এই ড্রাইভিং পেশায় নারীদেরকে অন্তর্ভুক্ত করার এই প্রত্যয় নিয়ে, আমি মনে করি বাংলাদেশ থেকে সড়ক দুর্ঘটনা রোধ করবে, এটা একটি সব থেকে বড় কাজ হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং নিরাপদে পথ চলুন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আজাদ ভাইকে, আমরা এতক্ষণ ওনার অনেক মূল্যবান বক্তব্য শুনলাম, এবং আমাদের অভিজ্ঞতাও হলো, আমরা অনেকেই জানি না যে আমাদের শুধু মোটর ড্রাইভিং না, অন্যান্য ড্রাইভিং পেশায় নারীরা আছে, তার তথ্য উনি দিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন গণসাক্ষরতা অভিযান থেকে তপনদা। আপনারা জানেন যে গণসাক্ষরতা অভিযান রাশেদা কে চৌধুরী আপা দীর্ঘদিন যাবত নারীদের অধিকার এবং সাক্ষরতার জন্য কাজ করে যাচ্ছেন, কিশোরীদের অধিকার নিয়ে বেশিরভাগ কাজ করেন। ওনারা আমাদের সঙ্গে এই অংশীদার, তারা আমাদের পার্টনার, আমরা তাদের অ্যালায়েন্সের সদস্য, এবং তখন তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। গণসাক্ষরতা অভিযান, তপন কুমার দাস। শ্রদ্ধেয় সভাপতি, গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের পথিকৃৎ, যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব ইলিয়াস কাঞ্চন, আজকের সবার প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আরো 2 জন। আমাদের এখানে অনেকেই কথা বলেছেন, উপস্থিত আছেন ড্রাইভাররা, উপস্থিত আছেন, তারাও কথা বলেছেন এখানে।
আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কোনো লম্বা করে কথা বলবো না, এখানে সবাই অপেক্ষা করছেন, হয়তো ইলিয়াস কাঞ্চন ভাই কথা বলবেন, তার কথা শুনবেন। আর তিনি আসলে চলচ্চিত্র নায়ক হিসাবে বাংলাদেশে বিখ্যাত ছিলেন, ঠিক তেমনিভাবে বিখ্যাত হয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলন করে, এবং তাকে চ্যাম্পিয়ন বলা যায়। তিনি জাতির সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে নিরাপদ সড়কের জন্য যদি আমরা পথে না নামি, আমরা যদি আন্দোলন না করি, আমাদের সড়ক এরকম অবিন্যস্ত এবং বিশৃঙ্খলে থাকবে এবং মৃত্যুর মিছিল বাড়তেই থাকবে। এবং তিনি প্রথম পথে নেমেছেন, ব্যানার নিয়ে হেঁটেছেন একা, কখনো দু চার দশজন, কখনো দু চার দশ হাজার মানুষ নিয়ে। আমিও তার ডাকে কয়েক শহীদ মিনারে যোগ দিয়েছি এবং সেখানে দেখেছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সাথে অংশগ্রহণ করেছিলেন। এবং ইলিয়াস কাঞ্চন ভাই বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কিংবা সড়ক নিরাপত্তার ইতিহাসে তার নামটিও তিনি উজ্জ্বলভাবে তুলে ধরতে পেরেছেন এবং ভবিষ্যৎ প্রজন্ম তার কথা মনে রাখবে। তিনি আন্দোলন শুরু করেছেন, আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞতা এবং তাকে ধন্যবাদ জানাই। এখানে আরও কজন চ্যাম্পিয়নের কথা বলা হচ্ছে, সালেহা কথা বলা হচ্ছে, যিনি ফার্স্ট প্রথম শুরু করেছেন এই কাজ এবং তাকে চাকরি দিয়েছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র সাহস করে, যে একটি মেয়ে ড্রাইভার তার গাড়িতে কে চড়বে। আমরা শুনেছি অনেকে রাজি হননি, জাফর ভাই বলেছেন আমি সেই গাড়িতে চড়বো। এবং এখানে আজকে নাম এসছে বারবার, যখন আমরা প্রথম এসছি এখানে একটি মেয়ে ড্রাইভার বলতেছিল, গোলাম মোস্তফা দুলাল সাহেব আমাকে রাস্তা ধরে ধরে চিনিয়েছেন গাড়িতে বসে বসে, এটা তিন নম্বর রাস্তা, এটা দু নম্বর রাস্তা। আমি গোলাম মোস্তফা দুলালকে চিনি প্রায় ২৫ বছর, এবং এই ২৫ বছর ধরেই আমাদের প্রফেশনাল সম্পর্ক, কাজকর্মের সম্পর্ক। এবং যখনই দেখেছি আমাদের অফিসের সামনে তিনি গিয়েছেন, তার সাথে দেখেছি একটি নারী ড্রাইভার, আমি প্রথম উৎসাহী হয়ে আমার কিশোরী কথা পত্রিকায় ছাপানোর জন্য নিচে ক্যামেরা নিয়ে তাদের ছবি উঠাতাম এবং অনেক ছবি তাদের পত্রিকায়ও ছাপিয়েছি যে মেয়ে গাড়ি চালাচ্ছে। পরে দেখলাম যে না, দুলাল ভাইয়ের ইস্যুর জন্য এটা একদম পানিভাত। কখনো কি নাম তাসলিমা, কখনো তাহমিনা, কখনো স্বপ্না, এ ধরনের মেয়েরা সবসময় ওনার সঙ্গে থাকছে। এবং ওনাকে জিজ্ঞেস করি আপনাকে এরা ছেড়ে যায় কেন কদিন পর পর, উনি উত্তর দিলেন যে এরা তো ভালো চাকরি পায়, কেউ ভালো হোটেলে, কেউ ইউনিসেফে, কেউ WFP-তে চাকরি পেয়ে যাচ্ছে। এবং গণস্বাস্থ্য কেন্দ্র এই যে নারী ড্রাইভার তৈরির জন্য যে অবদান তারা রেখে যাচ্ছেন, এটাও অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং তারা ইতিমধ্যে এখানে একটা লিস্ট আছে, শতাধিক নারী ড্রাইভার তারা প্রশিক্ষণ দিয়েছে এবং তারা কাজে কর্মে নিয়োজিত হয়েছে, এগুলো সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। আমরা গণস্বাক্ষরতা অভিযান মেয়েদের অধিকার নিয়ে কাজ করি এবং মেয়েরা যাতে সকল শিশু এবং বিশেষ করে মেয়ে শিশুরা দেশের যে এলাকায় থাকুক না কেন, তারা যাতে শতভাগ শিক্ষায় যায়, লেখাপড়া করতে পারে, সকল বাধা অতিক্রম করে তারা যাতে এগিয়ে যেতে পারে, সেজন্য আমরা কাজ করি। আমরা নারী নির্যাতন প্রতিরোধে কাজ করি, আমরা সারা দেশে সভা সমাবেশ করে কমিউনিটি রেডিওগুলোকে সচল করে, যেখানে নারী নির্যাতন বেশি হচ্ছে সে সমস্ত এলাকায় একটা কল সেন্টার এস্টাবলিশ করার জন্য কাজ করছি। একটা টেলিফোন নাম্বারে টেলিফোন করে যে কোনো মেয়ে যে কোনো রকমের ঝামেলায় পড়লে, স্কুল কলেজে যাওয়া আসার পথে অথবা চাকরি করার ক্ষেত্রে কোনো ঝামেলা পড়লে, যাতে স্থানীয়ভাবে কোনো একটি কমিউনিটি রেডিও ভিত্তিক এই টেলিফোন নাম্বারে ফোন করে তাৎক্ষণিকভাবে সহায়তা পেতে পারে, সেজন্য কিছু আমরা এগুলোকে হেল্পলাইন বলছি, হেল্প ডেস্ক বলছি। এই হেল্প ডেস্ককে গিয়ে যে কোনো নারী সহায়তা পেতে পারে, সেজন্য কতগুলো হেল্প ডেস্ক আমরা স্থাপন করছি দেশের বিভিন্ন এলাকায়। জাতীয় পর্যায়ে একটা হেল্পলাইন আছে, এটা টেলিফোন নাম্বারটা কত যেন, 999 টেলিফোন করলে ধরবে পুলিশ, আর 109 টেলিফোন করলে আপনাকে মন্ত্রণালয় থেকে সঙ্গে সঙ্গে সহায়তা করা হবে, প্রশাসন বিভাগকে মোবিলাইজ করা হবে আপনাকে সহায়তা করার জন্য। আমি নারী ড্রাইভারকে দুইটা নাম্বার মুখস্থ রাখার জন্য রিকোয়েস্ট করব। আপনারা যেখানে যে ঝামেলায় পড়বেন,
এই দুটি নাম্বারে আপনারা ফোন করবেন। এবং অনেক সময় অনেকে বলে এই নাম্বারগুলোতে টেলিফোন করলে টেলিফোন অনেক সময় ধরে না, যার জন্য আমরা এগুলোকে সহায়তা করার জন্য স্থানীয় পর্যায়ে আরো কিছু টেলিফোন নাম্বার, যেমন ফেনীতে একটা নুসরাত হত্যার পর সেখানকার মেয়েদের জন্য একটা হেল্প ডেস্ক, মৌলভী বাজার একটা হেল্প ডেস্ক, সাতক্ষীরা এলাকা একটা হেল্প ডেস্ক, এগুলো আমরা এর মধ্যে প্রতিষ্ঠা করেছি যে কোনো সীতাকুণ্ড এলাকায় রেডিও ইপসার সঙ্গে, রেডিও সাগরগিরি এবং এনজিওটির নাম হচ্ছে ইপসা, তাদের সঙ্গে আমরা করেছি। অর্থাৎ নারীরা যাতে লেখাপড়া শিখে সামনে এগিয়ে যেতে পারে, নারীরা যাতে কর্মজগতে প্রবেশ করতে পারে, শুধুমাত্র ব্যাংক কিংবা প্রাইমারি স্কুলে চাকরি না, সেফ নিরাপদ যে কোনো চাকরিতে যাতে মেয়েরা যেতে পারে, এমনকি ভারী যানবাহন চালানো আমরা আপনারা আজকে শুনেছেন ইত্যাদি জবে যেতে পারে, যে কোনো চাকরিতে মেয়েরা যাতে গিয়ে কোনো বিপদে না পড়ে তার জন্যই আমাদের প্রচেষ্টা। আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত নারী আজকে ড্রাইভিং পেশায় এসেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রে ট্রেনিং নিচ্ছেন, ভবিষ্যতে আসবেন, আমরা মনে করি সবাই সম্মানের সঙ্গে এই কাজটি করবেন। যারা আজকে কথা বলেছেন তারা সকলেই বলেছেন নারীরা কি ধৈর্যশীলভাবে খুব ধীরস্থিরভাবে গাড়ি চালায়, দুর্ঘটনার প্রবণতা কম, এটা একদম সত্য। চাকরি বাকরির সকল স্থলেই নারীরা ধীরস্থিরভাবে অত্যন্ত পেশাজীবিতার সঙ্গে সারা পৃথিবীতে কর্মদক্ষতা কর্ম সম্পাদন করে এবং এটা সারা পৃথিবীতে প্রমাণিত, অনেকগুলো গবেষণায় এটা দেখা গিয়েছে। ড্রাইভিং পেশায় মেয়েদের আরো বেশি করে আসা উচিত, আশা করি তারা ভালো করবে। আমি নিরাপদ সড়ক চাই আন্দোলনের সঙ্গে আমরাও আছি এবং আমরা সব রকমের সহায়তা করতে চাই। আমরা মনে করি ইলিয়াস কাঞ্চন ভাই নেতৃত্ব দেবেন, আমরা সেখানে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তার সাথে যোগ দেব। বর্তমানে সরকার একটি আইন করেছে, যে আইনটি বাস্তবায়ন হবে কি হবে না তা নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব আছে। আমি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের স্টেটমেন্ট টেলিভিশনে দেখেছি যে এই আইন যদি আমরা এখন বাস্তবায়ন করতে না পারি তাহলে আমরা অনেক পিছিয়ে যাব সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে। আমরা তার সঙ্গে একমত, আমরা মনে করি আইনের বাস্তবায়ন অবশ্যই হতে হবে এবং সেই আইনের বাস্তবায়নের জন্য আমাদের যে কোনো অংশগ্রহণ, যে কোনো সহযোগিতা, সমর্থন আমরা করব এবং ইলিয়াস কাঞ্চন ভাই সেটা নিয়ে সামনে এগিয়ে যাবে। এবং শুধুমাত্র সড়ক দুর্ঘটনা নয়, সড়ক সম্পূর্ণ নিরাপদ সড়ক গঠন করার জন্য, নিরাপদ সড়ক বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য আমরা মনে করি যে আমাদের এই সম্মিলিত যাত্রা অব্যাহত থাকবে। আমরা সবার সঙ্গে আছি, আমাদের প্রতিষ্ঠান গণসাক্ষরতা অভিযান নারীদের পথ চলার ক্ষেত্রে মূলত যা পথ চলা সুগম করার জন্য কাজ করে। আমরা সকল আন্দোলনেই সকলের সঙ্গে থাকব, নারীদেরকে অভিবাদন জানাই, আপনাদের অগ্রযাত্রাকে আমরা স্বাগত জানাই, অভিবাদন জানাই, এই অগ্রযাত্রা অব্যাহত থাক সেই কামনা করি। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তপন দাকে, উনি এত সুন্দর করে কথা বলেন, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকি। উনি নারী অধিকারের যতগুলো ধাপ আছে সবগুলোতেই তাদের পদচারণা এবং সবসময় আমাদের সহযোগিতা করেন এই সেমিনার বা অন্যান্য কাজে। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব রফিকুল ইসলাম, উনি পরিচালক। আমরা উনি পরিচালক FNB। আমি রফিকুল ভাইকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আমার সামনে যারা বিজয়ী নারী, সফল নারী এবং সফল হতে যাচ্ছেন এমন নারী, তাদের সবার আগে আমি তাদেরকে অভিবাদন জানাই। আর মঞ্চে বিশিষ্টজন আছেন আজকে সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং গণস্বাস্থ্য কেন্দ্র নারীদেরকে সফল করে গড়ে তোলার জন্য বিশেষ ব্যবস্থা, ড্রাইভিং চ্যালেঞ্জিং পেশাকে জনপ্রিয় এবং একে একটা নির্দিষ্ট জায়গায় এনে দেওয়ার জন্য এবং আগামী দিনে
এটাকে সারা বাংলাদেশে নারী জাগরণের মতো এইরকমের একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, সেই জন্য এই গণস্বাস্থ্য কেন্দ্রকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং ওনাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমি অল্প কিছু কথা বলব। আমি পুরো বিষয়ে কথা বলতে চাই না, কারণ আমি ব্যাপারে বিশেষজ্ঞ নই। আমি একজন উন্নয়ন কর্মী, কাজ করতে পছন্দ করি, কথাও কম বলতে জানি। আর আমি যে অর্গানাইজেশনের কথা বলে এফবি, এটা হচ্ছে ফেডারেশন অফ এনজিওস ইন বাংলাদেশ। বাংলাদেশের যতগুলো উন্নয়ন বেসরকারি উন্নয়ন সংস্থা আছে তাদের একটা নেটওয়ার্ক ফেডারেশন এটা। যেমন গণস্বাস্থ্য কেন্দ্র আমাদের সদস্য ব্র্যাক, টিএমএসএস, গণস্বাস্থ্যতা অভিযান, ওনারা ওনাদেরই একটা নেটওয়ার্ক সারা বাংলাদেশে কাজ করে। আমরা হচ্ছি ক্যাটালিস্ট হিসেবে কাজ করি, একজনের বক্তব্য, একজনের সফলতা, একজনের পরামর্শ আরেকজনের কাছে আমরা পৌঁছে দিই। সরকারের কী কী করণীয়, কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে সেগুলোকে সবার মাধ্যমে পৌঁছে দেওয়া এবং অসুবিধা সুবিধাগুলোকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে এদেশের সামগ্রিক উন্নয়নের চেষ্টায় আমরা ব্রত হচ্ছি। আজকে যে বিশেষ কথা আমি বলবো বলেছিলাম, ড্রাইভিং পেশায় নারীরা সফল কেন হবে, ওর আমি কতগুলো বিজ্ঞান ভিত্তিক কথা বলতে চাচ্ছি। আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে আমাদের হুইল হচ্ছে ব্রেইন। মগজের পিছন দিকে পুরুষ এবং নারীর ব্যবহার করার কায়দা আলাদা। পুরুষ মানুষ বাম দিকের একটা নির্দিষ্ট জায়গায় ব্যবহার করে, সিদ্ধান্ত গ্রহণ কিভাবে করতে হবে ওই জায়গাগুলো সেই জন্য কাজ করে বা চিন্তা করে, ওই বাম দিকের ওই জায়গাটা শুধু নড়াচড়া করে। মহিলারা যখন কোনো কাজ করে ওনারা ডান দিকটা বেশি ব্যবহার করেন সাধারণত, এবং ডান দিক থেকে বাম দিকের ওনারা যখন কোনো কাজ করেন পুরো মস্তিষ্কের পিছন দিকটা একসাথে আন্দোলিত হয়, এমনভাবে আন্দোলিত হয়, বিজ্ঞানীরা বলেন যে রাতের বেলা শহরের উপর থেকে যদি দেখা যায় শহরটা যেমন আলোকিত, পুরো ব্রেইনের পিছন দিকটা পুরাটা আলোকিত হয়, যেটা পুরুষের ক্ষেত্রে হয় না, এবং ডানে আর বামের মধ্যে একটা পুরো ব্রিজ তৈরি হয়। সুতরাং মেয়েরা যখন কোনো সিদ্ধান্ত নেন অত্যন্ত, একটু আগেও বলেছিলেন তপন দা যে মহিলারা বেশি কেন বেশি, এই কারণে বিজ্ঞান ভিত্তিক বিষয়টা হলো মহিলাদের সাইন্টিফিক্যালি ইয়েটা আপনার মগজের ওই বিষয়টা কাজ করে বেশি। সাংঘাতিক বলতে ফুলঝুরির মতো কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় পুরো ওই নিউরনগুলো যে মস্তিষ্কের কোষগুলো একসাথে কাজ করার জন্য ওরা ব্যতিব্যস্ত হয়ে যায়, যার জন্যে মহিলাদের কতগুলো তিন চারটা বিশেষ গুণ আছে। এক হচ্ছে ড্রাইভিং পেশায় কাজে লাগে, একটা হচ্ছে ওনাদের স্মরণ শক্তির সাংঘাতিক বেশি এবং স্পেসিফিক, কোন রাস্তা কোন দিকে, কোথায় ডাল কোন দিকে গেল, কোথায় না গেল, কোন দিকে ভাঙা আছে, একবার যদি গিয়ে থাকেন ওনার স্মরণ থাকে বেশি। সুতরাং ড্রাইভিং পেশায় উনি তো সফল হবেনই, তখন তার যে সমস্ত বিষয় বলছে সেগুলোর বাইরে, এগুলোর বাইরে বলছি। তারপরে নারীরা যেটা করে ওনাদের হলো পদ্ধতিটা আলাদা, চিন্তা করার কাজ করার পদ্ধতি আলাদা, ব্রেনের প্রসেসিং এটাও মাইক্রো প্রসেসিং আলাদা। পুরুষ মানুষ যেভাবে করে মহিলারা সেইভাবে করে না, সুতরাং প্রসেসটাও আলাদা, সেই কারণে ওনারা বেশি মনে রাখে। মহিলারা ডান দিকের কথা আমি যে বললাম, বা ডান দিকেরটা হচ্ছে অনুভূতি প্রবণ এটা, আর বাম দিকেরটা হচ্ছে যুক্তি নির্ভর। যুক্তি ছাড়া পুরুষ মানুষ কথা বলে না, যুক্তির সাথে মহিলারা যুক্তি এবং অনুভূতি দুইটা মিলিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, সেই কারণে মহিলারা ড্রাইভিং পেশায় বেশি সফল হওয়ার সম্ভাবনা। তারপরে মহিলারা একটু ওই, যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে অন্য কোনো কারণে মহিলাদের মগজের মাথার পরিমাণ যেহেতু একটু ছোট, পুরুষদের তুলনায় 10-15% মগজের পরিমাণ কম, কিন্তু ঘনত্ব নিউরনের কোষের ঘনত্ব পুরুষের তুলনায় অনেক গুণে বেশি, যার জন্য কনসেন্ট্রেশন খুব বেশি। তো আমি এগুলোর কথা ভ্যাকসিন কথা বললাম, আমি বলি ধরুন মহিলারা আরো নানান কারণে 70-এর স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের দেশে যখন বেসরকারি উন্নয়ন কর্মকাণ্ড শুরু হলো, দেশকে পুনর্জাগরণ করার জন্য, পুনর্গঠন করার জন্য এনজিওগুলোর জন্ম তখন থেকে, সেই থেকে নানান কারণে আমি যে আমাদের আমার যিনি গুরু স্যার ফজলে হাসান আবেদ, যিনি প্রয়াত হয়েছেন এই মাসের 20 তারিখে, উনি একটা কথা বলতেন, যদি একটা সমাজ, একটা দেশ, একটা পরিবারকে উন্নতি করতে হয় তাহলে মহিলাদেরকে দায়িত্ব দিতে হবে। উনি বলেন যে মহিলাদেরকে আমি আমার জীবনে বহু ব্যর্থ পুরুষ দেখেছি,
কিন্তু আমি কোনো ব্যর্থ নারী দেখি নাই আমার জীবনে। 74-এর মরণান্তরের কথা উনি বলেছিলেন যে আমি রৌমারিতে ব্র্যাকের গাছ ছিল, উনি বলেছেন আমি গিয়ে দেখি যে চতুর্দিকে মরণান্তর, বহু পুরুষ বাড়ি ছেড়ে সংসার ছেড়ে পালিয়েছে, কিন্তু সেই বাচ্চাদের নিয়ে মহিলা সেই সংগ্রাম চালিয়ে গেছেন। সুতরাং আমরা 72 সাল থেকেই ব্র্যাক সিদ্ধান্ত নিয়েছিল কাজ যদি করতে হয় এই নারীদের মাধ্যমেই করব, যার জন্যে দেখা যাবে আমাদের সেই ব্র্যাকের মতোই সমস্ত এনজিওরাই নারী উন্নয়নের, নারী ক্ষমতায়নের মাঝেই দেশ সমাজ এই বিশ্বের উন্নয়ন আমরা আমরা দেখে থাকি এবং সেভাবে এগিয়ে চলেছি। গণস্বাস্থ্য কেন্দ্র নারী যে ড্রাইভিং পেশা না, শুধু বহু কাজ করছে সেই প্রসঙ্গে আমরা যাব না, শ্রদ্ধা শুধু অবনত হয়ে যায়। ডক্টর জাফরুল্লাহ ভাই যেভাবে আমি দেখেছি, 78 সালে ওনাকে দেখেছিলাম সাল্লার হাওরে, আমি তখন ওখানে একজন নবীন কর্মী হিসেবে যোগদান করেছি। আমি ঢাকায় ইউনিভার্সিটিতে পড়তাম, মাস্টার্সের লাস্ট ইয়েতে আমি নাটক এগুলো লেখালেখি করতাম, নাটক ড্রামা ট্রামা এগুলো করতাম। তো আমি ব্র্যাকের একটা বিজ্ঞাপন দেখেছিলাম, সে বিজ্ঞাপনে লেখা ছিল যে প্রত্যন্ত অঞ্চলে দুর্গত মানুষের উন্নয়নের জন্য স্নাতক সাহসী যুবকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি। এইরকমের ব্যতিক্রম ধর্মী উন্নয়নের শুধু ব্র্যাক না, এনজিও গুলো এইরকমের ব্যতিক্রম ধর্মী কাজই করে থাকে। গণসাহায্য গণস্বাস্থ্য কেন্দ্র এর ব্যতিক্রম নয়, আমরা অত্যন্ত নিবৃত গ্রামে অত্যন্ত নিবৃতেই কাজ করে যাই, আমাদের প্রকাশ খুব কম হয়। বলা হয়ে থাকে এখন 17% SDG বাস্তবায়নে দেশের উন্নয়নে এনজিওদের সরাসরি অবস্থান 17%-এর মতো, যদি পরোক্ষ সবগুলো হিসাব করা হয় আমার তো মনে হয় 65%-এর বেশি হবে। তো আজকে মহিলাদেরকে যে ওরা যে সাকসেসফুল হবে শুধু ড্রাইভিং পেশায় নয়, এর কোনো বিজ্ঞান ভিত্তিক যেমন তথ্য আছে, অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সমস্ত দিক থেকে প্রমাণিত যে নারীরা নিজেরাই শুধু সফল হন না, দেশকে সমাজকে বিশ্বকে আরেকটা মাত্রায় নিয়ে যেতে পারবে যদি নারীদেরকে বাধা না দিই। আমরা ক্ষমতা দেওয়ার দরকার নাই, আমরা কোনো ওনাদেরকে সাহায্য করার দরকার নাই, বাধা যদি না দেওয়া হয় শুধুমাত্র। আমরা দেখি আমাদের দেশের ছোট ছোট ছেলে মেয়েরা একদিনে যা দেখিয়ে দিয়েছিল গত বছর, রাস্তা ডিসিপ্লিন কাকে বলে, সড়ক আন্দোলনে তো আমরা কই, আমরা বড়রা তো পারছি না রাস্তা। সেইভাবে নারীদেরকে এবং বাচ্চাদেরকে যদি জায়গা করে দেওয়া হয়, বাধা যদি না দিই, এই সমস্যাগুলো ওনারা সমাধান করে ফেলবে। আইনটা করতে যাওয়া হলো, আইনটাকেও নানান রকমের অজুহাতে বাধা দেওয়া হচ্ছে বাস্তবায়নে, সো আমরা যেন বাধা না দিই, আমরা চলুন। তবে এই সরকারি বেসরকারি উদ্যোগ দেশের অনেক সমাধান একসাথে আমরা কাজ করছি, অনেক রকমের যৌথ উদ্যোগ নেওয়া হচ্ছে, এই নিরাপদ সড়ক, এই গাড়ির সাইজ বড় করে ফেলে নানান রকমের সমস্যা, এগুলো আজকের সভার যিনি এই সম্মানিত প্রধান অতিথি আছেন জনাব ইলিয়াস কাঞ্চন, ওনার এই আন্দোলন ওনার একার আন্দোলন নয়। আমি এনজিও ফেডারেশন পক্ষ থেকে বলতে চাই সমস্ত এনজিও সেক্টরের সাথে আমরা চলুন, আমরা বসে আমরা সিদ্ধান্ত নিই যৌথভাবে, এনজিও জিও সরকার বেসরকারি মিলিয়ে সবাই একসাথে এই সমস্যাগুলো সমাধান করি। এবং নারী ড্রাইভার শুধু আজকে যে পরিমাণে আছে 100 এবং 1000-এ নয়, লক্ষ লক্ষ নারী ড্রাইভিং পেশায় কীভাবে আসতে হবে আসা যায় এরকম একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে সেগুলোকে বিভিন্ন সেক্টরগুলোতে আমরা দায়িত্ব দিই, কারা কোন কাজটুকু করবে, শুধুমাত্র ওই ওই পুলিশ BRTA এবং 2-1টি সরকারি সংস্থা নয়, সম্মিলিত প্রচেষ্টাতেই সম্ভব নারীরা জয়ী নারীরা সফল। সেই যে প্রমাণ করা হয়ে গেছে, এখন পাইলটিং তো হয়ে গেল, এখন চলুন সার্বিকভাবে এ দেশের উন্নয়নের জন্য আমরা সবাই মিলে কাজ করি। অনেক ধন্যবাদ আপনাদের। আমি এখানে আমি হসপিটালে থাকি,
ইংল্যান্ডে ছিলাম, মাইকারি চালিয়েছি, অস্ট্রেলিয়া চালিয়েছি, আমার নাম রাজপাল চৌধুরী, আমি অস্ট্রেলিয়ার সিডনি শহরে থাকি। বেসিকলি আমি চার্টার্ড ইঞ্জিনিয়ার, আর আমি ইংল্যান্ডে ছিলাম, ওখানে পড়াশোনা করেছি, ওখানে পড়াশোনা করেছি। আপনি যে বললেন যে বেসিক্যালি মেয়ে ড্রাইভার, তারা দে আর সেফ ড্রাইভার, কিন্তু আমার ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অস্ট্রেলিয়াতে এবং ইংল্যান্ডে দেখেছি যে মেয়েরা সাধারণত দে আর ভেরি কশাস, বাট দে মেক লট অফ এক্সিডেন্টস ছেলেদের তুলনায়। এবং আপনি যেটা বলেছেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমার এক্সপিরিয়েন্সে আমি সাইজটা তো গ্লোবাল বললেন, হ্যাঁ তাই আমি জানি, কিন্তু প্রথমে ওখানকার পার্সেন্টেজ অফ অ্যাক্সিডেন্টস আর মো বাই দ্য উমেন দ্যান মেন। কারণ আর একটা কথা হলো যে তারা একটু আস্তে আস্তে চালায়, আর যেই যেই লেনটা মানে সেফ লেন অনেক সময় তারা আস্তে আস্তে এগুলো অন্যান্য ট্রাফিক তারা হেল্ড আপ করে থাকে। ওই ওই পরিপ্রেক্ষিতে আমি বললাম যে এটা ডিপেন্ড করে কোন কান্ট্রিতে আছেন, কোন কোথায় আছেন, কোন এসে এর ইট ডিপেন্ডস অন দ্যাট, অ্যান্ড অলসো রাস্তার স্পিডের উপরে ডিপেন্ড করে। দ্যাটস মাই এক্সপিরিয়েন্স। আপনার কি কথা ঠিক আছে, আমি তো বাংলাদেশের কথাই বেশি বলছি এবং সায়েন্সের কথা গ্লোবাল কোন প্রেক্ষাপটে ওটা হচ্ছে এটা আমার জানা নেই, যেহেতু প্রশ্নের উত্তর দেওয়া খুব আসবে। তবে আমাদের এক্সপিরিয়েন্স বলে নারীরা অত্যন্ত ধীরস্থির, সিদ্ধান্ত নেয় অত্যন্ত অ্যাকুরেটলি, এবং বাজে জিনিসের চিন্তা মাথায়ও নাই, খায়ও না বাজে জিনিস, তারপরে এখান থেকে ড্রাইভিংটা ছেড়েই পুরপল্লিতে চলে যাবে এই রকমের চিন্তা ভাবনাও নাই। সুতরাং আমাদের মেয়েরা অত্যন্ত ড্রাইভার হিসেবে নানান কারণে পজিটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমি একটু সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে যে কথাটা বলতে চাচ্ছিলাম এটা উনি বলেছেন। আমি ব্যক্তিগত অত্যন্ত ভালো কথা আপনি বলেছেন, অস্ট্রেলিয়া যেহেতু সিডনিতে উনি আছেন ইংল্যান্ডে, আমি কিছুদিন ইংল্যান্ডে ছিলাম, আমি লিডসে লেখাপড়া করেছি, লিডস ইউনিভার্সিটিতে। তো সেখানে আমরা দেখেছিলাম আমি থাকাকালীন সময়ে not only in driving, you know, chotar pore Hyde Park elakay drunk meyeder theke sabdhan, Asian student derke sabdhan kora hocche drunker meyeder theke sabdhane thakben, karon chotar pore bishesh kore ra holiday age thei rate tara friend khoje, friend khojar jonno Hyde Park elaka theke amake tule niye jete pare. So that is England, but in Bangladesh, you know, situation is completely different. Still ইন ইউকেতে যখন শিল্প বিপ্লবের পরে নারী জাগরণ ঘটে, নারী জাগরণের প্রাককালে ইউকে এরকমই ছিল স্যার, ইউ নো বেটার দ্যান মি বিকজ ইউ আর ইন সিডনি। ওই সময় ইংল্যান্ডও এরকমই ছিল, মেয়েরা যখন আস্তে আস্তে এগিয়ে আসছে তারা একটু লজ্জা, একটু ভীতিকর অবস্থা, একটু ভয়ে ভয়ে, একটু নিয়ম মানতে হবে, নিয়ম বেশি মানে কারা আর মানে না কারা, পাওয়ারফুল পিপল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কালকে কোন দিন বক্তৃতায় বলছেন এয়ারপোর্টে বাংলাদেশের সকল সিভিল সার্ভেন্টকে নিয়ম মানতে হবে। তার মানে কি, কেন প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে, স্মার্ট ফোনটা নিয়ম মানে না, এই জন্য না হলে আমি বিদেশ যাওয়া বন্ধ করে দেবো। সো দ্যাট ইউকে তো তাই, কিন্তু বর্তমানে ওখানকার মেয়েরা এত অ্যাডভান্স, আমি রাস্তায় মেয়েদেরকে শীষ বাজাতে দেখেছি, ড্রাইভ করে এসে যেখানে ছেলেরা আড্ডা দিচ্ছে সারা করে এসে তাদের পেছন দিয়ে লাগিয়ে দিল, শীষ বাজিয়ে আবার গাড়ি গাড়ি এসে চলে গেল। সে কিন্তু মেয়ে ড্রাইভার, জিন্সের প্যান্ট শার্ট পরে এই তো রকম। প্রায় ট্রাফিক সার্জেন্টরা মেয়েদেরকে থামায় হাই স্পিডের কারণে, মেয়ে মোটরসাইকেল চালাচ্ছে, মেয়ে গাড়ি চালাচ্ছে হাই স্পিডে, তাদেরকে থামাচ্ছে ট্রাফিক সার্জেন্টরা। কখনো কখনো সেই ট্রাফিক সার্জেন্টরা হয়তো বা মেয়ে। তা আমরা আমাদের দেশকে সেই পর্যায়ে নিতে আরো কিছুদিন সময় লাগবে, বাট উই আর মানে আমরা এগিয়ে যাচ্ছি স্যার। আপনি খুব খুশি হবেন যে বাংলাদেশও ইউকের মতো এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে আসছি দ্রুত। আমরা আশা করি আপনারা আমাদেরকে স্বাগত জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।
ধন্যবাদ আমাদের রবিকুল ইসলাম ভাই এবং তপন দাকে সুন্দর প্রশ্নের সুন্দর জবাব দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অনেক বিজ্ঞ ব্যক্তিত্ব, উনি বাংলাদেশ যে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক, ডক্টর মিজানুর রহমান স্যার অনেক গবেষণা নিয়ে কাজ করেন এই রিসার্চ রোড অ্যাক্সিডেন্টের উপরে। আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। ডক্টর মিজানুর রহমান উনি বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক। গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত ড্রাইভিং পেশায় নারীর সফলতা নিরাপদ সড়ক শীর্ষক সেমিনারে উপস্থিত প্রধান অতিথি জনাব ইলিয়াস কাঞ্চন, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নিরাপদ সড়ক চাই, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, অনুষ্ঠানের সভাপতি ডক্টর মঞ্জুর কাদির আহমেদ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ব্যতিক্রম ধর্মী একটি সেমিনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এটি যেহেতু ডিসেম্বর মাস, আজকে ডিসেম্বর মাসের শেষ দিন, আপনাদের সবাইকে বিজয় অভিনন্দন এবং আগামীকাল থেকে যে নতুন বছর শুরু হচ্ছে সেই বছরের অগ্রিম শুভেচ্ছা। আজকের যেই সেমিনারের এই বিষয়টিকে আমি দুটি ভাগে ভাগ করে একটু আলোচনা করতে চাই। প্রথমত যে ড্রাইভিং পেশায় নারীর সফলতা এবং দ্বিতীয়টি নিরাপদ সড়ক। ড্রাইভিং পেশায় বাঙালি নারীরা যে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ আজকের এই সেমিনার। এবং এরপরেও যেটা আমাকে আসলে বলতে হচ্ছে যে ড্রাইভিং পেশায় বাঙালি নারীদের সংখ্যা কিন্তু এখনও অনেক অনেক কম, এই সংখ্যা কিন্তু আমাদেরকে আরও বাড়াতে হবে। কারণ বিআরটিএর যেই তথ্য, আমার পূর্বেই একজন বক্তা সেটি উল্লেখ করেছেন যে বিআরটিএ এই পর্যন্ত যতগুলো লাইসেন্স ডিস্ট্রিবিউট করেছেন এখনও কিন্তু তার 1%-এরও কম আপনার নারী ড্রাইভার। যদি সেটা আমরা সংখ্যায় বলি সেটা 23,977, এবং এদের মধ্যে সবাই কিন্তু পেশাদার ড্রাইভার নয়। এদের মধ্যে মাত্র 1,009 জন পেশাদার নারী ড্রাইভার, এবং ভারী যানবাহন চালান এরকম লাইসেন্সপ্রাপ্ত নারী ড্রাইভার মাত্র 17 জন। কিন্তু আমরা যদি আমাদের সড়ককে নিরাপদ করতে চাই তাহলে কিন্তু আমাদের এই সংখ্যা আরও অনেক অনেক বাড়াতে হবে। আমি উন্নত কয়েকটি দেশের কিছু পরিসংখ্যান এখানে আপনাদের সামনে উল্লেখ করতে চাই। যেমন ইউএসএতে কিন্তু আপনার তাদের যেই টোটাল ড্রাইভিং পপুলেশন এবং নারী ড্রাইভারের সংখ্যা কিন্তু বেশি, এবং সেই সংখ্যা কিন্তু আপনার অনেক। কারণ নারী ড্রাইভারের সংখ্যা 113 মিলিয়ন, তার মানে কি 11 কোটিরও বেশি নারী ড্রাইভার সেখানে। সবাই যে আপনার সেখানে পেশাদার নারী ড্রাইভার তা নয়, কিন্তু নারী ড্রাইভারের সংখ্যা পুরুষ ড্রাইভারদের সংখ্যার চেয়ে বেশি, যেখানে পুরুষ ড্রাইভারের সংখ্যা আপনার 111 মিলিয়ন। আর ইউকেতে আপনার টোটাল যেই পুরুষ জনসংখ্যা সেই জনসংখ্যার 80% ড্রাইভিং লাইসেন্স আছে পুরুষদের। ইউকেতে একটু বেশি পুরুষ ড্রাইভারদের সংখ্যা, এবং সেখানেও নারী ড্রাইভারদের সংখ্যাও কিন্তু অনেক বেশি। ইউকেতে যত নারী আছে তাদের 67%-এর কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এবার একটু, যদিও বক্তারা বলেছেন যে আমাদের দেশ অন্যান্য দেশের
নারীরা আসলে ড্রাইভার হিসেবে কেমন, সেগুলো আমি আসলে কিছু তথ্য উপাত্তের সাহায্যেই আমি সেগুলো আপনাদের সামনে বিশ্লেষণ করতে চাই। যে আমরা জানি যে আমাদের ড্রাইভিং পেশায় একটা টার্ম আছে যে অ্যাগ্রেসিভ ড্রাইভিং, এবং সারা পৃথিবীতে দেখা যায় যে এই অ্যাগ্রেসিভ ড্রাইভিংটা পুরুষ ড্রাইভাররা অনেক বেশি করে, সেই তুলনায় আপনার নারী ড্রাইভাররা অ্যাগ্রেসিভ ড্রাইভিংটা কম করে। এবং অ্যাগ্রেসিভ ড্রাইভিং করা মানে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের যে প্রবাবিলিটি সেটা কিন্তু আপনার অনেক বেড়ে যায়। তো সেখানে স্বভাবতই বোঝা যাচ্ছে যে নারী ড্রাইভাররা আপনার দুর্ঘটনা কম ঘটায়, সেটাই স্বাভাবিক যেহেতু তারা অ্যাগ্রেসিভ ড্রাইভিংটা অনেক কম করে। অ্যাকর্ডিং টু ন্যাশনাল হাইওয়ে সেফটি অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ইউএসএর একটি আপনার প্রতিষ্ঠান, তাদের ডাটা বলছে যে আপনার পুরুষ ড্রাইভার যারা তারা ইউএসএতে আপনার 6.1 মিলিয়ন অ্যাক্সিডেন্ট পুরুষ ড্রাইভারদের কারণে ঘটে থাকে। অন্যদিকে যদি আমরা নারী ড্রাইভারদের কথা চিন্তা করি, সেখানে 4.4 মিলিয়ন অ্যাক্সিডেন্ট নারী ড্রাইভারের কারণে ঘটে থাকে। এখানেও কিন্তু পুরুষ ড্রাইভারদের অ্যাক্সিডেন্ট ঘটানোর পার্সেন্টেজটা নারী ড্রাইভারদের চেয়ে অনেক বেশি। ইউকের ক্ষেত্রে আপনার 1.4% আপনার যেই পুরুষ ড্রাইভাররা আছে তারা কিন্তু ড্রাইভিং করে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ড্রাগ, মানে ড্রাগ নিয়ে তারা ড্রাইভিং করে। আর সেখানে নারীদের পার্সেন্টেজ 0.3%, যেহেতু তারা উন্নত দেশ সেখানে নারীদেরও একটু ড্রাগ নেওয়ার তাদের প্রবণতা আছে এবং তারা ড্রাগ নিয়ে ড্রাইভিং করেন, এরকম পার্সেন্টেজ 0.3%। ইউএসএর ক্ষেত্রে আপনার পুরুষ ড্রাইভার যারা তারা নারী ড্রাইভারদের তুলনায় 3.4 টাইমস বেশি আপনার ওই বিভিন্ন যেই আমাদের ট্রাফিক যেই ল আছে সেই লগুলো ব্রেক করার কারণে যে তারা টিকিট দেয় সেই 3.4% বেশি পায় আপনার পুরুষ ড্রাইভাররা। তার মানে তারা রাস্তায় নিয়মকানুনটা আপনার কম মানে নারী ড্রাইভারদের তুলনায়। অন্য যদি আর অন্যভাবে বলি যে নারী ড্রাইভাররা রাস্তার যে ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা তারা বেশি মানছে পুরুষ ড্রাইভারদের তুলনায়। আর ইউএসএতে আপনার ড্রাগ নিয়ে ড্রাইভিং করার যেই সংখ্যাটা সেটা পুরুষ ড্রাইভাররা নারী ড্রাইভারদের তুলনায় 3 গুণ বেশি তাদের সংখ্যাটা। আর ইউকের ক্ষেত্রে যদি আমরা অ্যাক্সিডেন্টের পরিসংখ্যান বলি, যে পুরুষ ড্রাইভাররা যত অ্যাক্সিডেন্ট ঘটে ইউকেতে তার 57% ইনভলভ থাকে আপনার পুরুষ ড্রাইভাররা, আর ফিমেল ড্রাইভারদের এই দুর্ঘটনা ইনভলভমেন্টের হার 44%। আর আমরা আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় আর একটা কথা বলি যে ক্লোজ কল আর কি, মানে অ্যাক্সিডেন্ট হতে হতে মানে অ্যাক্সিডেন্ট হলো না, যে আপনি হয়তো একজন প্যাডেস্ট্রিয়ানকে আঘাত করতে গেলেন কোনো রকমে তার হাত থেকে বাঁচিয়ে দিলেন, বা একজন সাইকেলিস্ট ছিল তার সাথে সংঘর্ষ হতে হতে বেঁচে গেল, এইরকম দেখা যাচ্ছে যে পুরুষ ড্রাইভারদের এরকম ক্লোজ কল হয় 46%। আর যেটা নারী ড্রাইভার তাদের এই সংখ্যাটা কম, সেটা 35%। এটাও আপনার প্রমাণ করে যে নারী ড্রাইভাররা অনেক সেফলি আপনার চালায় আর কি। আর ইউকেতেই আপনার ওদের তো ড্রাইভিং লাইসেন্সে আপনি যদি কোনো আইনকানুন না মানেন তখন কিন্তু সেই ড্রাইভিং লাইসেন্সে কিন্তু তারা একটা পয়েন্ট কাটে, সেটাকে তারা মানে লাইসেন্স হিসেবে ক্লিন লাইসেন্স বলে আর কি। পুরুষ ড্রাইভারদের ক্ষেত্রে 64% এরকম আছে যে তারা এই ধরনের কোনো মানে রাস্তায় রুলস অ্যান্ড রেগুলেশন ভাইলেট করে না, সেটার সংখ্যা 64%। কিন্তু এক্ষেত্রে নারীদের সংখ্যা আরও বেশি, যে নারী ড্রাইভার তাদের আপনার ক্লিন ড্রাইভিং লাইসেন্সের পার্সেন্টেজ 68%। এই তথ্যগুলো দিয়ে মানে আমি যেটা আসলে বোঝাতে চাচ্ছি যে দেখা যাচ্ছে যে আসলে সারা পৃথিবীতেই পুরুষ ড্রাইভারদের চেয়ে নারী ড্রাইভাররা
অনেক নিরাপদ নিরাপদে আপনার রাস্তায় তারা গাড়ি চালান, এবং আমাদের দেশেও যদি বলি তাহলে নিরাপদ সড়কের একটি অন্যতম উপাদান হতে পারে যদি আমরা আমাদের দেশের নারী ড্রাইভারদের সংখ্যা যদি আমরা বাড়াতে পারি। এবং এই সংখ্যা কিন্তু এখনও অনেক কম, এবং যেটা আগের বক্তারাও বললেন যে আমাদের এখানে সমাজের সব লেভেল থেকে এখানে পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে, এবং রাষ্ট্রীয় পর্যায় থেকেও সেটা করা প্রয়োজন। এবার আমি একটু নিরাপদ সড়কের বিষয়ে আসি। যদিও এই সম্পর্কে আসলে অনেক সভা সেমিনার করা হয়েছে এবং আমরা তথ্য উপাত্ত সবসময় দিয়ে থাকি, এবং কিভাবে সড়ক নিরাপদ করা যায় এটা কিন্তু সারা পৃথিবীতে আমাদের চেয়েও খারাপ অবস্থায় কিন্তু বিশেষ করে সড়কের নিরাপত্তার দিকে অনেক দেশ ছিল, তারা কিন্তু সেই অবস্থার থেকে তাদের অবস্থানটা পরিবর্তন করেছে। এবং আমরা টেকনিক্যাল ভাষায় বলি যে 5 E's, যে আপনার ইঞ্জিনিয়ারিং, এডুকেশন, তারপরে আপনার এনফোর্সমেন্ট, ইভালুয়েশন, এনকারেজমেন্ট, এগুলো কিন্তু অ্যাপ্লাই করে আমরা সড়ক নিরাপদ করতে পারি। এবং তার জন্য আমাদের যেই প্রপার রোড নেটওয়ার্ক, আমাদের যেই ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী প্রপার রোড নেটওয়ার্ক এবং সেটা স্ট্যান্ডার্ড রোড নেটওয়ার্ক আমাদের ডেভেলপ করতে হবে। কিন্তু ইদানিংকালে উন্নত দেশগুলোতে যেই কনসেপ্টটি খুব পপুলার এবং সড়ক নিরাপদ করার জন্য কার্যকরী, সেটা হলো আপনার সেফ রোড সিস্টেম অ্যাপ্রোচ। অর্থাৎ আপনার রোড সিস্টেমের যেই কম্পোনেন্টগুলো রয়েছে সেই কম্পোনেন্টগুলো যদি আমরা নিরাপদ করে ফেলতে পারি, কারণ হিউম্যান এরর হওয়ার সম্ভাবনা আপনার থেকেই যায়, কিন্তু আমরা যদি রোড সিস্টেমের যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি যদি আমরা নিরাপদ করতে পারি তাহলে সড়ক কিন্তু অটোমেটিক আপনার নিরাপদ হয়ে যাবে আর কি। এই রোড সিস্টেমের কম্পোনেন্টগুলো কী কী? সেই কম্পোনেন্টগুলো হচ্ছে আপনার প্রথমে যে আমাদের যে গাড়ি চালানোর জন্য তো আমাদের একটা রাস্তা থাকতে হবে, তার মানে রোড একটি উপাদান। এরপর সেই রাস্তায় আপনার এক ভিকেল চলবে বা গাড়ি চলবে সেটা একটা উপাদান, সেই গাড়িটি চালাবে আপনার ড্রাইভার, ড্রাইভার একটি উপাদান। এরপরে একটি গতিতে আপনার গাড়ি চালাতে হবে, স্পিড আপনার একটা কম্পোনেন্ট। এবং যারা সড়ক ব্যবহার করবে, রোড ইউজার যারা, সে প্যাডেস্ট্রিয়ান হতে পারে বা গণপরিবহন হলে প্যাসেঞ্জার হতে পারে, এবং রোড এনভায়রনমেন্ট, অর্থাৎ এই সব কম্পোনেন্টগুলোকে যখন আমরা সেভ করে ফেলতে পারবো তখন কিন্তু আমাদের এই সেফ রোড সিস্টেম হবে, এবং আমাদের সড়কের যে দুর্ঘটনা বা ক্র্যাশ আমরা বলি সেটা কিন্তু কমে আসবে। তার মানে প্রথমে আমাদের যে মূল উপাদান রাস্তাটা আমাদেরকে সঠিকভাবে ডিজাইন করতে হবে। এবং আমাদের বাংলাদেশে আসলে আমরা যেগুলোকে হাইওয়ে বলি সেগুলো কিন্তু মানে হাইওয়ের ডেফিনেশনে কিন্তু পড়ে না, কারণ হাইওয়ে মানে সেখানে হাই স্পিডে গাড়ি চলবে, আপনার এক্সেস কন্ট্রোল থাকতে হবে। এক্সেস কন্ট্রোল মানে কি হলো, যে কোনো দিক থেকে যে কোনো সময় কোনো গাড়ি আপনার সেই হাইওয়েতে আসতে পারবে না, অথবা ফুট করে কোনো প্যাডেস্ট্রিয়ান রাস্তা ক্রস করবে না, বা কোনো আপনার পশু পাখি সেখানে চলে আসবে না। কিন্তু আমাদের হাইওয়েগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু সেটা এই ধরনের অবস্থা কিন্তু সেখানে নেই। এবং আমাদের দেশে যে আসলে অ্যাক্সিডেন্ট যে এত কম হচ্ছে অনেক সময় আমি বলে থাকি সেটাও কিন্তু আল্লাহর একটা রহমত, কারণ আমাদের অ্যাক্সিডেন্ট ঘটার মতো যথেষ্ট উপাদান কিন্তু আমাদের সড়কগুলোতে রয়েছে, কিন্তু সেই পরিমাণে দুর্ঘটনা কিন্তু ঘটছে না। এরপরে আসবে আপনার সেফ ভিকেল, যে গাড়িটা চলবে সেই গাড়িটাকে কিন্তু আপনার সেফ হতে হবে। যদি আনফিট একটি গাড়ি নিয়ে আপনি যদি রাস্তায় নামেন তাহলে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এরপরে সেফ ড্রাইভার, যে ড্রাইভার আপনার গাড়ি চালাবে তার মানে সুস্থ তার দেহ এবং সুস্থ মনে তাকে কিন্তু গাড়ি চালাতে হবে। এবং সেই ক্ষেত্রে যেটা আমাদের আজকের এই সেমিনারে বারবার উঠে আসছে যে যত বেশি সংখ্যক আমরা নারী ড্রাইভার আমরা নিয়ে আসতে পারবো আমাদের সড়ক কিন্তু তত আমরা নিরাপদ করতে পারবো। এরপরে আপনার সেফ স্পিডে আমাদের গাড়ি চালাতে হবে। এখন সেফ স্পিড কিন্তু ডিফারেন্ট জিনিস, কোনো রাস্তার জন্য 100 কিলোমিটার পার আওয়ার সেফ, আবার কোনো রাস্তার জন্য আপনার 20 কিলোমিটার গাড়ি চালানো কিন্তু সেফ না। তার মানে এখানে আমাদের একটা ডিজাইন স্পিডের ব্যাপার আছে, যেই রাস্তা
বা রাস্তার আপনার প্রকারভেদ অনুযায়ী যে স্পিডে গাড়ি চালানো সেফ আমাদের কিন্তু সেই স্পিডে গাড়ি চালাতে হবে। এবং আমাদের দেশে আমরা যেটা দেখি যে আমাদের বিশেষ করে হাইওয়েগুলোতে গতির যে পার্থক্য থাকে, একটা গাড়ি আপনার চলছে বাস বা ট্রাক সেটা চলতেছে আপনার 80 কিলোমিটার পার আওয়ারে, আবার সেখানে যে লোকাল ট্রাফিক আছে যে নসিমন পরিমন সেটা কিন্তু 15-20 কিলোমিটারে চলছে, যে গতির যখন পার্থক্য থাকে তখন কিন্তু আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেড়ে যায়। তবে এই বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সেফ স্পিডে গাড়ি চালাতে হবে এবং যেই রাস্তায় যেই স্পিডটা সেফ সেই স্পিডে আমরা গাড়ি চালাবো। সেফ রোড ইউজার, যে পেডেস্ট্রিয়ান হোক বা আপনার যারা আমরা প্যাসেঞ্জার আছি গণপরিবহনে, আমাদের কারণেও কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে। পেডেস্ট্রিয়ান আমরা যারা রয়েছি তারা কিন্তু আমরা অনেক সময় রাস্তার যে নিয়মকানুন, সাধারণ যে নিয়মকানুন সেই নিয়মকানুনগুলো আমরা মেনে চলছি না এবং যেই কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এবং ঢাকা শহরে আপনার যে দুর্ঘটনাগুলো ঘটছে প্যাডেস্ট্রিয়ানদের ইনভলভমেন্ট কিন্তু 58%, আর মহাসড়কগুলোতে আপনার যে দুর্ঘটনা ঘটছে সেখানে আসলে তো প্যাডেস্ট্রিয়ানের ইনভলভমেন্ট থাকার কথা না, তারপরেও কিন্তু সেখানে অলমোস্ট আপনার 50% 48 point something কিন্তু আপনার প্যাডেস্ট্রিয়ানদের ইনভলভমেন্ট আছে। তাহলে আমাদের যারা আমরা নিজেরা যখন আমরা পথচারী বা আমরা যখন কোনো গণপরিবহনের যাত্রী তখন কিন্তু আমাদেরকে রাস্তার যে নিয়মকানুন ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন সেটা কিন্তু আমাদের মেনে চলতে হবে। এরপরে সেফ রোড এনভায়রনমেন্ট সেটাও কিন্তু আমাদের ইনশিওর করতে হবে। এই সব কম্পোনেন্টগুলো যখন আমরা সেভ করে ফেলতে পারবো তখন কিন্তু সড়ক দুর্ঘটনা অটোমেটিকই কিন্তু আপনার অনেক কমে আসবে। এখন আমি আবার নারী ড্রাইভারদের প্রসঙ্গে একটু আসি, যে আমাদের দেশের আসলে যেই গণপরিবহন ব্যবস্থা আছে সেখানে কিন্তু অনেক সময় আমরা অনেক রকম খবর মানে শুনে থাকি এবং বিশেষ করে যারা নারী যাত্রী তাদেরকে কিন্তু অনেক বিড়ম্বনার শিকার হতে হয় গণপরিবহন ব্যবস্থায়। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা অল ওমেন অ্যাপ্রোচে যদি আমরা যেতে পারি, অল ওমেন অ্যাপ্রোচ বলতে আমি বোঝাচ্ছি যে যদি সে গণপরিবহনের ড্রাইভারও যদি নারী হয়, কন্ট্রাক্টরও যদি নারী হয় এবং যে হেল্পার সেও যদি নারী হয় এবং সেই গণপরিবহনটা শুধুমাত্র যদি নারীদের জন্যই আমরা ডেডিকেটেড করে দিই তাহলে কিন্তু যে তারা যে বিড়ম্বনার শিকার হচ্ছে সেটা থেকে অনেকাংশেই কিন্তু আমরা তাদেরকে মুক্ত করতে পারবো। এই জন্য আমাদের আগেও আমি বলেছি যে আমাদের নারী ড্রাইভারদের সংখ্যা এখনও অনেক অনেক কম, সেই সংখ্যা কিন্তু আমাদের বাড়াতে হবে এবং নারীদের এগিয়ে আসতে হবে। তারা এগিয়েও আসছে, আমাদের শুধু প্রয়োজন যে একটা তাদের জন্য একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া, তাহলে কিন্তু এই ড্রাইভিং পেশায় নারীদের অংশগ্রহণ কিন্তু আরও অনেক অনেক বাড়বে। 2020 সালে কিন্তু আমাদের একটি টার্গেট আছে যে আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের একটি টার্গেট রয়েছে যে আমাদের 2010 সালে বাংলাদেশের যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল 2020 সালে সেই সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার একটা টার্গেট কিন্তু বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেই উদ্দেশ্যে সরকারও যেমন কাজ করছে, আমরা যারা রিসার্চ করি বা পরিবহন ব্যবস্থার সাথে আমরা জড়িত সবাই এই ব্যাপারে কাজ করে যাচ্ছে কিন্তু সফলতা কিন্তু সেইভাবে আসছে না। এবং 2020 সাল তো এসে যাচ্ছে, এর মধ্যে আমরা 2010 সালের যেই নাম্বার অফ অ্যাক্সিডেন্ট এবং ফ্যাটালিটি তার তুলনায় কি আমরা অর্ধেকে নামিয়ে আনতে পারবো কিনা বা পারছি কিনা সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে আমাদের সবাইকে আসলে যার যার অবস্থান থেকে আমাদের সততা দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। এবং এর সাথে আমি যেটা বলতে চাই যে সড়ককে নিরাপদ করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেটা ইঞ্জিনিয়ারিং ডিজাইন থেকে শুরু করে এনফোর্সমেন্ট এডুকেশন যেটাকে আমরা পাবলিক অ্যাওয়ারনেস বলছি সবগুলোই আমাদেরকে করতে হবে। এবং আজকের এই যে সেমিনার সেই সেমিনারের মাধ্যমে আমরা যা আলোচনা করলাম সেখান থেকে আমরা যখন রাস্তায় গাড়ি চালাবো বা অন্যান্য যে যার পেশায় আছি আমরা যদি সড়ক দুর্ঘটনা থেকে একজন মানুষের জীবনও যদি আমরা রক্ষা করতে পারি আমি মনে করি যে সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া হবে, অর্জন হবে, কারণ মানুষের আসলে জীবনের চেয়ে বড় কিছু নেই।
আর এরপরে আমাদের প্রতি বছর সড়ক দুর্ঘটনায় আমাদের যে আর্থিক ক্ষতি হচ্ছে তার পরিমাণও কিন্তু সাংঘাতিক। আমাদের জিডিপির প্রায় 3% কিন্তু আমরা এই লস করছি শুধুমাত্র প্রতি বছর সড়ক দুর্ঘটনার কারণে। তার মানে সড়ক দুর্ঘটনা যদি আমরা জিরোতে নামিয়ে আনতে পারতাম তাহলে আমাদের এখনকার যা জিডিপি ছিল তার থেকে আরও 3% জিডিপি কিন্তু আমাদের বাড়ত। সেটাও কিন্তু সরকারকে লক্ষ্য রাখতে হবে যে এই সড়ক দুর্ঘটনা কমানোর জন্য যে ইনভেস্টমেন্ট করা দরকার সেটা আপনার রিসার্চে হোক বা মানুষকে সচেতন করার জন্য হোক বা ট্রাফিক ব্যবস্থা উন্নত করার জন্য হোক সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ অল্প ইনভেস্টমেন্ট করেই কিন্তু আমরা জিডিপি অনেক বাড়াতে পারব। আর এর সাথে আমি আরও যেটা বলতে চাই যে আমাদের যে নতুন যে আইন হয়েছে সেই আইনটা কার্যকর করার ক্ষেত্রে কিছুটা বাধা আসছে। এই বাধা যারা তৈরি করছে তাদেরকে যেন সেই বাধা তারা তৈরি করতে না পারে সে ব্যাপারেও রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। কারণ আসলে রাষ্ট্রের চেয়ে তো শক্তিশালী আর কেউ নেই এবং এই সরকারের আপনারা তো অনেক অর্জন আছে কিন্তু সেই সব অর্জন আপনার ম্লান হয়ে যাবে যদি না আমরা সব মানুষের জন্য সড়ককে আমরা নিরাপদ করতে না পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সড়কে নিরাপদ থাকুন এবং নিরাপদে চলাচল। সবাইকে ধন্যবাদ। আমি সেমিনারের পক্ষ থেকে সবাই এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে স্যার অনেক কষ্ট করে অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং তার এই রিসার্চের যে সমস্ত মূল্যবান তথ্য আমাদেরকে দিয়েছেন আমরা এগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগাতে পারব। স্যারকে অনেক ধন্যবাদ।